প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়েছো, কেউ সেকেন্ড ইয়ারে উঠেছো, কেউ থার্ড ইয়ারে উঠেছো, এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানতে চাইছো আমাদের সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি, আমি কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ি, আমরা স্টেট ইউনিভার্সিটিতে পড়ি, আমি অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ি, রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি অনুযায়ী কবে সেমিস্টারের পরীক্ষা অনার্স এবং পাসের ক্ষেত্রে শুরু হচ্ছে, সমস্তটাই এই মুহূর্তের তথ্য অনুযায়ী বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছো, সেমিস্টারের পরীক্ষা সম্পর্কে জানতে চাইছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে, এমনকি কমেন্ট সেকশানে এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একাধিকবার তোমাদের সেমিস্টারের পরীক্ষা নিয়ে জিজ্ঞাসা করেছো, কবে থেকে আমাদের সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে, বেশিরভাগ ছাত্রছাত্রী জিজ্ঞাসা করেছো। তোমাদের জানাবো, তার আগে বলে রাখি, তোমরা যারা কলেজে পড়ছো, কলেজের ছাত্রছাত্রী রয়েছো, কলেজের সমস্ত যাবতীয় ইনফরমেশান তোমরা যাতে খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যাও, সেই কারণে তোমাদের জন্য কিন্তু একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করা হয়েছে, যার লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। এখন কথা হচ্ছে তোমাদের এই ইয়ারে ফার্স্ট যে অড সেমিস্টার, সেই সেমিস্টারের পরীক্ষা কবে থেকে চালু হবে। বিশেষ করে তোমরা চিন্তিত রয়েছো যারা নতুন এবছর কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা ফার্স্ট ইয়ারে কলেজে এবছর ভর্তি হয়েছো, তোমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি। এই তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা কিন্তু তোমরা ধরে রাখো ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে শুরু হয়ে যাবে। জানুয়ারির 10-12 তারিখ নাগাদ কিন্তু রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি, লাইক ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমরা প্রত্যেকে জানো ও জানুয়ারির 10-11 তারিখ থেকে শুরু হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে, কল্যাণী ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ও ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইয়ারের পরীক্ষা কিন্তু তোমাদের ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির মধ্যে কমপ্লিট করে ফেলবে। সেক্ষেত্রে হতে পারে কোনো ইউনিভার্সিটি ডিসেম্বরে শেষে নিয়ে নিল, কোনো ইউনিভার্সিটি জানুয়ারির ফার্স্ট উইকে নিল, কোনো ইউনিভার্সিটি আবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় একটু দেরিতে নিল, কিন্তু তোমরা ধরে চলো যে ডিসেম্বরের শেষ উইক বা থার্ড উইক বা ফোর্থ উইকে আমাদের পরীক্ষা হবে। মোটামুটি জানুয়ারিতে কিন্তু প্রত্যেকের পরীক্ষা হতে চলেছে, এটা মাথায় রেখে কিন্তু প্রস্তুতি চালাও। এবং কিভাবে প্রস্তুতি চালাবে, এ কিভাবে পড়লে কলেজের সুবিধা হবে, সে নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। এরপরে তোমরা যারা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে ছাত্রছাত্রী আছো, তোমরা প্রত্যেকেই জানো প্রথমে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয় অড সেমিস্টারে, তারপরে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয় অড সেমিস্টারে, তারপরে থার্ড ইয়ারের পরীক্ষা হয়। এই হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির কাজ। তাহলে ওদের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং তারপরে হবে কিন্তু থার্ড ইয়ারের ফিফথ সেমিস্টারের পরীক্ষা। তো তোমরা প্রস্তুতি চালাও এবং তোমাদের ইউনিভার্সিটি অনুযায়ী অফিসিয়াল নোটিশ আসলে কিন্তু আমি আমার পরিবারের যে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করেছি, সেই চ্যানেলে নোটিফিকেশন শেয়ার করে দেবো, রুটিন শেয়ার করে দেবো এবং প্রত্যেকটা বিষয় হয় তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে খুব তাড়াতাড়ি তোমরা সমস্ত তথ্য পেতে পারো। সেই কারণে আমাদের পরিবারের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও, তার লিংক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।